আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হবে যে মানুষ আল্লাহর ইবাদত করতে যাইয়া নীরব হতে হয়, নীরব কিরকম? যদি একটা বালতির মধ্যে পানি রাখা হয় এবং সেই বালতিটির দিকে যখন তাকানো হয়, তখন দেখা যায় পানিটা যদি নড়াচড়া করে বা পানিটাকে ঘাপলা ঘাপলি করা হয়, তখন নিজের স্রোতখানি দেখা যায় না। আর যখন পানিটা নীরব হয়, তখন দেখা যায় নিজের স্রোতখানি দেখা যায়। তো আমি বলবো, এই পৃথিবীতে মানুষ যখন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহকে নিয়ে ভাবে, আল্লাহকে নিয়ে চিন্তা করে, গভীরভাবে মনোযোগ দিয়ে যখন একটা বয়ান শোনে, আজান শোনে বা একটা ওয়াজ শোনে, তখন নীরবে শুনতে শুনতে তার চোখে পানি আসতে থাকে এবং আল্লাহর নামের ওপর আল্লাহকে নিয়ে ভাবতে ভাবতে, নবী রাসূলদেরকে ভাবতে ভাবতে তিনি ডুবে যায়। একজন বক্তা যখন ওয়াজ করে, তখন ওয়াজ যদি কারো ভালো লাগে, তখন শুনতে 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 মানুষটা ডুবে যায়। আর তার ওয়াজটা এত সুন্দর করে নিজের মধ্যে সেটিং করে যে মনে হয় পরবর্তীতে সে একা কোথাও বসে সে ওয়াজটা হুবহুব করতে পারবে, কারণ এই ওয়াজটা তার মধ্যে এরকমভাবে রেকর্ডিং হয়ে যাচ্ছে। কারণ অন্তর দিয়ে যখন শোনা হয়, তখন দেখা যায় যে এই ওয়াজটা তার অন্তরে, তার ব্রেনটে রেকর্ডিং হয়ে গেল, যে আজকে এখান থেকে শুনে আরও এক জায়গায় তিনি শোনাইতে পারবে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। কিন্তু দেখা যায় একটা নবী রাসূলদের ঘটনা বলে, যখন একজন মাওলানা সাহেব ওয়াজ করতে থাকে, তখন একটা মানুষ তার ওয়াজটা ভালো লাগতেছে, খুব নীরবে, খুব ডুবে তিনি শুনতেছে, কিন্তু মাওলানা সাহেব কি বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে যখন সুবহানাল্লাহ বলতে বলা হয়, তখন সে যে একটা ভাবের দেশে ডুবে আছে এবং শুনতেছে, তখন সে ভাবে ভাবিত হয়ে যখন শুনতে শুরু করলো, তখন হঠাৎ করে যখন বললো জোরে বলেন সুবহানাল্লাহ, তখন তার ভাব নষ্ট করে তখন সুবহানাল্লাহ বলতে হলো। তো আমি বলবো কি, যে একটা মানুষ যখন নামাজে বসে, তখন নীরব রবের দেশে ডুবে যেতে হবে। নীর রব, নীর রব, তার মানে নীরের দেশে রব আসে। যখন একটা মানুষ নীরব হয়, তখন সেই নীরের দেশে রব আসে, আর সেই রবকে তিনি দেখতে পারে নীরবের দেশে গেলে। এখন দেখা গেছে ধ্যানে ডুবতে কষ্ট হয়, যাও একটু ডুবে যায়, তখন মানুষ দেখা যায় যে সে ডুবতে পারলো না, আর সেই বালতির পানিগুলো যেরকম নাড়াচাড়া করলে তখন নিজের চেহারাটা আর ভাসে না, দেখা যায় না। ঠিক তেমন করে যে একজন মানুষ যখন ডুবে গিয়ে একজন বক্তার কথাবার্তা শুনতেছে, একদম ডুব দিয়ে শুনতেছে, তার এই কথাগুলো তার হৃদয়ে জোড়াচ্ছে এবং সেই কথাগুলার ভাষার সাথে সাথে সে নিজে ডুবে যাচ্ছে, তখন সে আল্লাহ ও রাসূলকে ভাবতে ভাবতে ডুবে গেছে, হঠাৎ ধমক দিয়ে বলল জোরে বলেন সুবহানাল্লাহ, তখন সে সুবহানাল্লাহ বলতে গিয়ে তখন আমার আল্লাহর প্রতি সে ভাব নষ্ট হয়ে গেছে। তাহলে আরেকটা বিষয় হলো, নামাজ শব্দের অর্থ কি? স্মরণ করা। নামাজ শব্দের অর্থ যদি স্মরণ করা হয়ে থাকে, তাহলে সেই স্মরণের মধ্যে যখন সে মৃত মানুষের মধ্যে ডুবে গেল, তখন দেখা যায় হঠাৎ করে কেউ একটা চিৎকার দিয়েছে, হঠাৎ করে তার শরীরটা কেউ ঝাঁকা দিয়েছে, তখন সে হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে। তার মানে সে যখন নীরের দেশে ডুবে যাচ্ছিল, তখন রবের যখন দেখা পাবে, রবের যখন সাক্ষাৎ পাবে, তখন আর হলো না, তখন চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? আমি সারা দিন বলবো, অন্য সময় সর্বক্ষণ বলবো, যখন আমি ডুবে গেছি সেই ডুবন্ত অবস্থায় যখন আমি সুবহানাল্লাহ আলাদা করে বলতে যাব, তখন আমি সেই নামাজের বা সেই ধ্যানের সেই বক্তার ওয়াজ শুনতে যখন ডুবে গেছি, তখন সেখান থেকে আমি আবার জাগ্রত হয়ে আমার ধ্যান নষ্ট হয়ে গেল, কথার ভাব নষ্ট হয়ে গেল। তবে দেখেন,
আমি ইউটিউবে যে আলোচনাগুলো করতেছি কিন্তু দেখা যায় আজ পর্যন্ত কাউকে বলিনি যে বলুন সুবহানাল্লাহ, কারণ সে যদি ডুবতে না পারে এবং সে মনে মনে যদি সুবহানাল্লাহ বললে আল্লাহ অন্তরের খবর জানে, সে মনে মনেও যদি সে সুবহানাল্লাহ বলে সেটা আল্লাহ নিয়ে গেছে। কিন্তু দেখা যায় কি হলো যে আমরা কি করতেছি যে একজনের ভাব নষ্ট করে দিতেছি। নামাজের বাংলা যদি স্মরণ করা হয় যে স্মরণের মধ্যে যদি কেউ ডুবতে পারে তখন তিনি আল্লাহকে লাভ করতে পারে। তো আজকের যে আলোচনাটি এটি হলো যে সুবহানাল্লাহ, যে সকল প্রশংসা তো আল্লাহ, কিন্তু এটা আমি কাউকে শুনিয়ে বলতে হবে এমন কোনো কথা নেই। গোপনে মাওলার সাথে যার প্রেম আছে সে অন্তর থেকেই বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু প্রকাশ করে বলতে গিয়ে আমি নিজের ধ্যান নষ্ট করেছি এবং আমার পাশে যে একজন ডুব দিয়ে শুনতেছিল তারও ধ্যান নষ্ট করেছি। সুবহানাল্লাহ আমরা সর্বসময় বলবো, শুধু ওয়াজ শুনে বলবো না। তো জানি না আজকের এই আলোচনাটি কার কাছে কেমন লাগে। তো আমি আরও একবার বলবো এই কথাটি, নীরব নীরব, নীরবের দেশে রবের আগমন ঘটে আর সেই রবকে সবার কি দেখার নসিব হয়? মানুষ যখন ধ্যানে ডুবে যায় তখন রবের সাক্ষাৎ বেশিরভাগ সাধকরা পেয়ে যায়, আর যখন অস্থিরতা ভাব থাকে এবং বালতির পানিগুলো নাড়তে থাকে সে কখনো নিজের স্রোতখানি দেখবে না। ঠিক তেমন চলুন আমরা নামাজে হোক, ধ্যানে হোক, আল্লাহর চিন্তা ভাবনায় হোক, কোনো কোনো বক্তার কোনো ওয়াজের মাধ্যমে হোক, আমরা যদি ডুবতে পারি তাহলে আল্লাহ খুশি হন এবং আল্লাহ তার সাক্ষাৎ ঘটিয়ে দেন। তো আজকের এই আলোচনাটি যদি কারো ভালো লাগে তো আমি ধন্য হলাম, যদি খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন যে আপনার এই কথাটা খারাপ লেগেছে। তো যাই হোক, আজকের এই কথাটি বলার উদ্দেশ্য হল যে যদি কারো মনের মধ্যে এই কথাটা বা তার জ্ঞানের মধ্যে এই কথাটা ভালো লাগে তাহলে তিনি নীরব হবে এবং নীরের দেশে রবের সঞ্চালন হয় এবং তিনি সেই দেশে গেলে সেই রবের সাক্ষাৎ ঘটে যাবে। আর আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই যে আমার সাক্ষাৎ কেউ পাবে না। কোরআনে একটি আয়াতের মধ্যে আসছে, দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করল না হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। অবশ্যই আমরা চেষ্টা করব এবং আল্লাহ ও রাসূলের প্রেমে যখন ফানাফিল্লা হব, আল্লাহও বলেছে কেউ যদি আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে স্মরণ করি এবং তার কর্ম অনুসারে, তার প্রেম ও ভাব অনুসারে আমি কোনোদিন তাকে সাক্ষাৎ ঘটিয়ে দেই। তবে নীরের দেশে আমরা যাব অবশ্যই, নীরব হব তখনই আশা করা যায় মহান মালিকের সাক্ষাৎ পেয়ে যাব। তো আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।